সিলেটে আইসক্রিমের নামে বিষ খাচ্ছে আমাদের শিশুরা। চার কারখানাকে 1,10,000 টাকা জরিমানা। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন আর সকল নিত্য নতুন খবরাখবর উপভোগ করুন। সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে আইসক্রিম কারখানা। এসব কারখানায় বেশিরভাগেরই নেই সরকারি অনুমোদন। মারাত্মক অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম চালানো এসব কারখানায় আইসক্রিম উৎপাদনের প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর রং, নোংরা পানি, অ্যারারুট ও লেভেলবিহীন ফ্লেভার। পাশাপাশি এসব কারখানা তৈরিকৃত আইসক্রিমের মোড়কের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না দিয়ে বিক্রি করা হচ্ছে কয়েক মাসের পুরনো আইসক্রিমও। এসব আইসক্রিম কারখানার মালিকদের বিরুদ্ধে এবার অ্যাকশনে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নয়। বৃহস্পতিবার দিনব্যাপী সিলেটে অভিযান চালায় দুটি সংস্থা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নগরীর 4টি আইসক্রিম কারখানাকে 1,20,000 টাকা জরিমানা আরোপ আদায় করা হয়। মোহাম্মদ আমিরুল ইসলাম মাসুদ জানান, বৃহস্পতিবার নগরীর নাইয়ারপুল এলাকার শিল্পী আইসক্রিম কারখানায় গিয়ে দেখা যায় ময়লার ড্রেনের পাশে অবস্থিত একটি টিনের ছাউনিতে গড়ে তোলা হয়েছে কারখানাটি। এখানে রং হিসেবে আইসক্রিমে মেশানো হচ্ছে মারাত্মক ডাই কালার, পাশাপাশি দুধের বদলে মেশানো হচ্ছে কাপড়ে ব্যবহারযোগ্য অ্যারারুট। এ সময় কারখানাটিকে 20,000 টাকা জরিমানা করা হয়। অভিযানকালে জিন্দাবাজার এলাকার পিওর আইসক্রিম কারখানায় গেলে দেখা যায় যে দরজা বন্ধ করে মালিকসহ সবাই পালিয়ে গেছে। এ সময় পেছনের দরজা দিয়ে প্রবেশ করে ধরা পড়ে ভয়াবহ চিত্র। কারখানাটিতে তৈরিকৃত আইসক্রিমে বিষাক্ত রং ও অ্যারারুটের পাশাপাশি মেশানো হচ্ছে বিভিন্ন অনুমোদনহীন ফ্লেভার। দুধের আইসক্রিমে ডিপ ফ্রিজ পূর্ণ থাকলে নেই দুধের কোনো ছিটেফুটাও। শ্রমিকদের পরনে ছিল না কোনো ধরনের সুরক্ষা সামগ্রী। এ সময় প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করা হয়। একই ধরনের অপরাধ সরকারি লাইসেন্স না থাকায় নগরীর বাগবাড়ি এলাকার নোরানি আইসওয়ার্কে 30,000 ও তেমুকি এলাকায় বন্ধু আইসক্রিম কারখানাকে আরও 30,000 টাকা জরিমানা করা হয়।